लास्ट एक गार्ड एसे बोलो जेखने भिडियो करा जाबे ना केन जानी ना मॉडल एखन चप्पल छिड़े गेछे ठीक आछे मॉडल एखन चप्पल ठीक करते होबे ठीक छिलो किन्तु सब बंद हां एखाने अनेक जायगा छिलो किन्तु सब बंद करे दियेछे अनेक जायगाय नामासो सो हेलो गाइस वेलकम बैक टू माय चैनल कमल रियल व्लॉग। सो गाइस এখন আমি আছি জকিনসরের যে ব্রিজটা আছে এখানে। তো এখানে আসার একটাই কারণ, তার কারণ হচ্ছে এখানে একটা শ্যুট আছে আর আজকের আমাদের মডেল আজ একটা অন্য কেউ আছে, তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। স্পেশাল একটা জন আছে। তো এই মডেল অনেকক্ষণ পর আজকে এসছে, ঠিক আছে। তো আমাকে এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছিলে, তো এত লেট হলো কেন বলো? বাস তো লেট হয়েছে, তারপরে ঘর থেকেও বেরোতে লেট হয়েছে। তো যাই হোক, একে নিয়ে আজকে শ্যুট হবে। এর নাম হচ্ছে খুশি, তাই তো? ওর নাম হচ্ছে খুশি। আর ওর সাথে আমার প্রথম পরিচয় হয়েছে ইনস্টাগ্রামে। আর ইনস্টাগ্রামে তো আমি অনেকদিন ধরে সবাইকে খুঁজছিলাম। তো এই ভিডিও করার জন্য আমি অনেক সবাইকে বলেছিলাম যে একটা শ্যুট আছে, দু একজনকে বলেছিলাম, কিন্তু সবাই তো আর ইউটিউবে ভিডিও করতে চায় না, সবাই কারোর লজ্জা লাগে, কারোর প্রবলেম আছে। তো ও রাজি হয়েছে, তার জন্য ওকেই নিয়ে এসেছি। তো এই ভিডিওটা তোমরা দেখো, আর এই ভিডিওটা দুদিন পরেই আসবে, তো ভালো লাগবে আশা করি। তো যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিই। আর চলো এখন শ্যুট আছে, শ্যুট করে একটা একটা করে করে নিই। আর আজকের মেন আমি একা হয়ে গেছি। সাহিলের আসার কথা ছিল, ও কাজে চলে গেছে, ওই জন্য ওকে আমি আর ডাকিনি। তো একাই এসেছি, কারণ করতেই হবে এই শ্যুটটা। দুর্গাপুজোর আগে থেকে ভেবে রেখেছিলাম, কিন্তু তখন করার টাইম পাইনি, আমার দোকানের এত চাপ ছিল। তো এখন ফাইনালি একটু টাইম পেয়েছি। তো ও আবার ডান্সের টিচার, যাকে বললে বুঝবে, তো ওরও টাইম হয় না খুব একটা। তো দুজনে মিলে টাইম বার করে আজকে এসেছি। আজকে আবার সাহিলের হয় না, তো একা একাই যা করে করে নিই। তো দেখা যাক কীরকমটা হয় ভিডিওটা। তো এখানে গাইস আমরা দক্ষিণ শহরে মন্দিরে এসেছিলাম নেক্সট শ্যুটের জন্য। তো একটা ব্রিজের ওপারে ছিল, আর ব্রিজ থেকে নিচে ভাবলাম ঘাটের সামনে একটা শ্যুট করব, কিন্তু ঘাটের মধ্যে এত ভিড় হয়ে গেছে, ওখানে শ্যুট করাই যাবে না, সব লোক চান করছে, উঠছে নামছে। তো সেই জন্য ওদিক থেকে পাই নিলাম। আর এখানে দু একটা শ্যুট নিয়ে নিয়েছি। জায়গা ছিল কিন্তু সব বন্ধ। হ্যাঁ, এখানে অনেক জায়গা ছিল কিন্তু সব বন্ধ করে দিয়েছে অনেক জায়গায়। আর এখন যাবো বেলুড় মাঠের দিকে, দেখি ওখানে গিয়ে কিছু করা যায় কিনা। তো এখানে গাইস আমাদের একটা শ্যুট আছে, আর ওকে বলেছি নিচে দাঁড়িয়ে থাকতে, আর আমি ওপরে যাচ্ছি। ওপরে গিয়ে ওপর থেকে শ্যুটটা নেবো, ওপর থেকে ওপরে উঠবে এই শ্যুটটা যা আসছে। এক জীবনে এক মানুষই হইলি রে দুইজন। তো এখানে আবার আমরা লোকেশন চেঞ্জ করে এখন চলে এসেছি বেলুড় মাঠ, কারণ ওখানে ঠিকভাবে শ্যুট হয়নি। দু একটা ক্লিপ নিয়েছি, আর ঠিক আমি পাচ্ছি না ঠিক যে শ্যুটটা ভালোভাবে করবো, ঠিক লোকেশান পাচ্ছি না, তার জন্য বেলুড় মাঠে এসেছি, দেখি এখানে ঠিকঠাকভাবে শ্যুট হয় কিনা। তো মেন গঙ্গার পাড়ে একটা শ্যুট আছে, সেটাই নিতে পারছি না এখনও পর্যন্ত। গঙ্গার ধারে এত লোক, সবাই থাকবে, এটা ভালো লাগে না। কীরকমভাবে শ্যুটটা করবো, জায়গায় নিয়ে একটুখানি বসার, এরকম একটা ব্যাপার। আমাদের মোটামুটি যেসব ভিডিও শ্যুট করারগুলো ছিল মোটামুটি করে নিয়েছি। আর লাস্টে একটা গার্ড এসে বললো যেখানে ভিডিও করা যাবে না, কেন জানি না। তো আমাদের ভাগ্যে সব কটা শ্যুট হয়ে গেছিলো, লাস্টে যেটা বাকি ছিল তো ওটা রাস্তার ধারে বাকি আছে দু একটা শ্যুট। তো ওটা দেখি করে নিয়ে তারপর এখান থেকে বাড়ি চলে যাবো। মডেলের এখন চপ্পল ছিঁড়ে গেছে, ঠিক আছে, মডেলের এখন চপ্পল ঠিক করতে হবে। এত হাঁটতেছি, মডেল বলছে যে আমার চপ্পল ছিঁড়ে গেছে। আর খিদেও পেয়ে গেছে আমাদের, অনেকক্ষণ আগে বেরিয়েছি খাওয়া দাওয়া সেই। আমি দুপুর 12:30 সময় খেয়েছি, এখনও খাওয়া হয়নি। তো চলো একটু আগে কিছু খেয়ে দিয়ে নিই, তারপর দুটো শট আছে ওটা করে নিয়ে সোজা বাড়ির দিকে যাবো। আর আজকের ব্লগটা ছোটো ছিল, কারণ এইসব ভিডিওগুলো করছিলো আমার কাছে কেউ ছিল না, তার জন্য আমি বাইরের সিন দেখাতে পারছি না। তো যেটুকু পেরেছি দেখিয়েছি।